আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। আজকে আমাদের পবিত্র জুম্মার দিন এবং হচ্ছে আমাদের সনাতনী যে ভাইরা রয়েছেন তাদের দুর্গাপূজা শুরু হয়েছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আজকে আমি মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো। মনে হয়েছে যে বিপ্লব পরবর্তী সময়ে কয়েকটি বিষয় নিয়ে কথা বলা উচিত, এবং যেহেতু এই বিষয়গুলো হচ্ছে আমাদের ব্যক্তি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন। এবং সেই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ আমরা কীভাবে দেখি এবং আমরা এই বিষয়গুলোকে কীভাবে ডিল করছি, আমরা সেটি নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমাদের আমাদের যেই পর্যবেক্ষণ সেটি হচ্ছে আমরা আপনাদেরকে জানাবো। 1 নম্বর বিষয় হচ্ছে যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে এই পুরো সময়টায় আমরা দেখেছি যে যারা সরকারি চাকরি করেন, প্রশাসনে রয়েছেন, বিশেষ করে পুলিশ এডমিন ওনারা যারা রয়েছেন, তারা কিন্তু এই পুরো সময়টা আমাদের যে ফেসিস্ট যে সরকার রয়েছে এই ফেসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবেই কিন্তু তারা কাজ করেছে। আমরা এমন কোনো ঘটনা শুনিনি বা এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি যেই ঘটনায় আমরা দেখেছি যে এই প্রশাসন কাঠামোতে যারা রয়েছে, পুলিশ এডমিন বা অন্য অন্য যেই যারাই সরকারি চাকুরিতে রয়েছে প্রশাসন কাঠামোতে, তারা এই ফেসিস্ট সরকারের কোনো একটি সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে ছাত্রপক্ষকে সমর্থন করে তারা হচ্ছে পদত্যাগ করেছে অথবা সরকারের বিরোধিতা করেছে, এমন কোনো ধরনের নজির আমরা দেখিনি, এমন কোনো ধরনের নজির আমরা দেখিনি। অত্যন্ত দুঃখজনক, আজকে আমরা দেখেছি যে আমাদের 1500-র বেশি শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে। আমরা দেখেছি যে আমাদের 35,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, তারা এখনও হচ্ছে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, এবং এমনও ফ্যামিলি রয়েছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি শহীদ হয়েছে অথবা এমনভাবে হচ্ছে আহত হয়েছে যারা আবার পরবর্তীতে যে আবার উপার্জনের ধারায় ফিরবে সেটিরও নিশ্চয়তা নেই। এমন একটি পরিস্থিতিতে আমরা ছাত্রজনতার অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই ফেসিস্ট সরকারকে আমরা হচ্ছে আমরা পতন করতে আমরা সক্ষম হয়েছি। এখন আমরা এই যখন গভর্নমেন্ট আমরা সফলভাবে আমরা উৎখাত করেছি, এখন আমাদের পরবর্তী বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল দল মত এগুলো নির্বিশেষে আমাদের এই বাংলাদেশ গঠনের জন্য, আমরা যে বাংলাদেশ বিনির্মাণের যে কথা বলছি সেই বিনির্মাণে আমাদের সবার একসাথে কাজ করার। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল গত 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যারা এই আওয়ামী সরকারকে সার্ভ করেনি তারাই হচ্ছে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে সংকটটি বর্তমানে রয়েছে এই সংকট উত্তরণে প্রশাসনের যে ভূমিকা, এই প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা যে সংকটটি উত্তরণ করতে চাই প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা আশাহত হয়েছি, যারা সরকারি চাকরিতে রয়েছে, প্রশাসনে রয়েছে, পুলিশে রয়েছে, তাদের অসহযোগিতামূলক আচরণ আমরা বিভিন্ন পদে পদে আমরা হচ্ছে আমরা ফেস করছি, এবং 2-1 জন প্রশাসক ছাড়া বা গুটি কিছু প্রশাসক ছাড়া আমরা দেখেছি যে এখন বর্তমানে পুলিশ এবং হচ্ছে প্রশাসনের বেশিরভাগ মানুষ যেটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পদ পদবি, কোথায় যে হচ্ছে ঢাকার বাইরে রয়েছে সে ঢাকায় আসতে চায়, যে ঢাকায় রয়েছে সে সচিবালয়ে যেতে চায়, যে সচিবালয়ে হচ্ছে যারা রয়েছে তারা হচ্ছে পররাষ্ট্রতে যেতে চায়, যারা পররাষ্ট্র রয়েছে তারা বিদেশে যেতে চায়। অর্থাৎ তারা ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা উঠতে পারেনি। আপনারা যারা প্রশাসনে রয়েছেন অত্যন্ত দুঃখজনক, আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এখনও উঠতে পারেননি, এখনও পর্যন্ত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। যখন এই ছাত্রনাগরিক রাস্তায় বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রাস্তার মধ্যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, যে পরিস্থিতিতে আপনাদের উচিত ছিল নিঃস্বার্থভাবে দেশের পাশে দাঁড়ানো, নিজের স্বার্থ ভুলে গিয়ে পাশে দাঁড়ানো, সেই জায়গায় আমরা দেখছি বেশিরভাগ প্রশাসক তারা বৃহত্তর কল্যাণকে তারা মাথায় না নিয়ে নিজের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে শুধুমাত্র নিজের পদ পদবি প্রমোশন এই যে ট্রান্সফার এগুলো নিয়ে পুরো সময়টা ব্যস্ত এবং প্রশাসন এক ধরনের একটা স্থবিরতা তারা বিরাজ করছে এবং এক ধরনের গোস্বা
যে তাদের হচ্ছে কি, আমরা গ্রামের ভাষায় বলি না যে গুসা করে থাকা, অর্থাৎ যাদের প্রমোশন হচ্ছে না, যাদের হচ্ছে হচ্ছে প্রত্যাশিত ট্রান্সফার হচ্ছে না, তাদের একটা গুসা করে প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে রাখছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় মারা যাচ্ছিল, আপনারা কি ফেসিস্ট সরকারের বিরোধিতা করে কেউ আপনারা পদত্যাগ করেছিলেন? আপনারা কিন্তু ফেসিস্ট সরকারের বিরোধিতা করে কিন্তু কেউ পদত্যাগ করে নাই। কিন্তু আজকে ছাত্র নাগরিকের এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা, আমরা যে বাংলাদেশ বিনির্মাণের দিকে যাচ্ছি, আপনারা আজকে আপনাদের জায়গা থেকে শুধু নিজের স্বার্থের জন্য আপনারা বসে আছেন। আপনাদের মধ্যে একটা স্থবিরতা রয়েছে, যেখানে আমাদের 24/7 কাজ করার কথা, যেখানে আমাদের প্রোয়েক্টিভ হওয়ার কথা, যেখানে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমরা এই যে ছাত্র নাগরিকের এই যে শহীদ যারা হয়েছে, তাদের যেই শহীদের যে আমাদের উপর একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, এই দায়িত্ব পূরণে আমাদের দিন রাত কাজ করে যাওয়ার কথা, সেইখানে আপনারা ব্যস্ত হচ্ছেন আপনারা প্রমোশন নিয়ে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এই সরকার মানে ফেসিস সরকার পরবর্তী সময়ে যারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং প্রথম যে সুবিধাটি পেয়েছে, তারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সবাই না, বিশেষ করে প্রশাসনে যারা রয়েছে তারা নিজেরা নিজেদেরকে হচ্ছে প্রমোশন দিয়ে দিয়েছে, অর্থাৎ দুইটা প্রমোশন, তিনটা প্রমোশন, এক সপ্তাহের মধ্যে 3 প্রমোশন হয়ে গিয়েছে, অনেক রয়েছে যে এক সপ্তাহের মধ্যে 3টা প্রমোশন। আমি জানতে চাই, আপনারা এই জুলাই বিপ্লবে আপনাদের দৃশ্যমান কি ধরনের আপনাদের অবদান ছিল, দৃশ্যমান যে আপনারা সরকারের কি বিরোধিতা করেছেন? যদি সরকার টিকে যেত, এই সরকার যদি টিকে যেত, আমি ধরে নিচ্ছি ফেসিস সরকার টিকে গিয়েছে, ফেসিস সরকারের পতন হয় নাই, তাহলে প্রশাসনে যারা ছিল তাদের কি একজনেরও চাকরিচ্যুত হতে হতো? একজনের কিন্তু চাকরিচ্যুত হতে হতো না। আপনি আজকে চিন্তা করেন, যদি আজকে ফেসিস সরকার টিকে যেত, আমাদের আমাদের সবার আজকে ফাঁসি হতো, আমাদের রাষ্ট্রদ্রোহিতার কারণে মামলায় ফাঁসি হতো, আমাদেরকে জেলে যেতে হতো, বিএনপিকে জেলে যেতে হতো, শিবিরকে জেলে যেতে হতো, জামাতকে জেলে যেতে হতো, যারা এই সরকারের বিরোধিতা করেছিল প্রত্যেককে জেলে যেতে হতো, কিন্তু প্রশাসনের কি কিছু হতো? এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমি প্রশাসনের বিরোধিতা করছি, না, প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্রকে সঠিকভাবে চালানোর জন্য প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। প্রশাসনের এই যে সংকটটি যদি আমি উত্তরণ করতে চাই, প্রশাসনের যদি সরাসরি তারা এই রাষ্ট্র বিনির্মাণের কাজে সরাসরি অংশগ্রহণ না করে, তাহলে শুধুমাত্র কিছু অ্যাডভাইজর কখনোই এই রাষ্ট্রের পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবে না, কখনোই পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবে না। যেহেতু প্রশাসনের সাথে কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি, আমরা আপনারা আমাদেরকে হেল্প করবেন, প্রশাসনের জায়গা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা পুলিশে রয়েছেন, আপনারা যারা যারা প্রশাসক রয়েছেন, আমরা ইতিমধ্যে আপনারা কাজ করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা আপাতত বাংলাদেশ বিনির্মাণের জন্য, আপনার পরবর্তী সন্তানের জন্য, দেশটা যদি উন্নত হয়, এই এটা সুবিধা কারা পাবে ভাই? এটা আপনার সন্তানরা পাবে। আপনার সন্তানকে বিদেশে আর পড়তে পাঠানোর প্রয়োজন নাই। আপনারা প্রশাসনে যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের, অতীতের সরকারে আমরা দেখেছি আপনারা আপনাদের সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন পড়ানোর জন্য, ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন পড়ানোর জন্য, কিন্তু আমরা সাধারণ মানুষ, এখন আমরা আপনারা যদি আমাদেরকে সরাসরি আপনারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ না হয় না করেন, তাহলে কিন্তু বিপ্লবটি ব্যর্থ হবে। আমরা প্রশাসন, আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি, অনেক বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনারা প্রোয়েক্টিভভাবে কাজ করুন। আমি যেহেতু লাস্ট 2 মাস ধরে আমি বিভিন্ন কাজে আমার প্রশাসকের কাছে যেতে হয়েছে, প্রশাসনের সাথে আমাকে কাজ করতে হয়েছে বিভিন্ন দাবি নিয়ে, বিভিন্ন দরখাস্ত নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে আমি যেহেতু গিয়েছি, আমি সেখানে গিয়ে দেখেছি যে তাদের কি পরিমাণ কাজে অনীহা, কি দেখে কাজে এক ধরনের কাজে অনীহা, এক ধরনের কাজে মানে একটা একটা তাদের ঘোষক পাচ্ছে না, কাজও করছে না, মানে চুপ করে বসে আছে। এবং অদ্ভুত একটা বিষয় কি, সবাই নিজেকে এখন পরিচয় দিচ্ছে, আমরা হচ্ছি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ, সবাই বঞ্চিত, মানে আপনি প্রশাসনের প্রত্যেকটা মানুষ আপনাকে বঞ্চিত হিসেবে উপস্থাপন করবে, যে গত 16 বছর ধরে আমরা বঞ্চিত ছিলাম, গত 16 বছর ধরে আমরা বঞ্চিত, পুলিশ বলেন, এডমিন বলেন, যারাই বলেন, আমরা গত 16 বছর ধরে বঞ্চিত, আমরা সরকারের বিরোধিতা করেছি, আমরা সরকারের এগেনস্টে কথা বলেছি, এখন আমাদেরকে প্রমোশন দিতে হবে, এখন আমাদেরকে পদোন্নতি দিতে হবে, এখন আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে, এখন আমাদেরকে ঢাকায় আসতে দিতে হবে, কারণ গত 16 বছর ধরে আমরা সুবিধা বঞ্চিত ছিলাম। ভাই, আপনারা গত 16 বছর ধরে সুবিধা বঞ্চিত ছিলেন, আমরা গত 16 বছর ধরে, এই সরকার, ফেসিস্ট সরকার যদি কাউকে সবচেয়ে বেশি আনকন্ডিশনাল হেল্প করে থাকে, আনকন্ডিশনাল সুবিধা দিয়ে থাকে, সেটা হচ্ছে এই প্রশাসকদের দিয়েছে, কারণ
এই যে অতীতের যে সরকারটি ছিল, অতীতের ফেসিস্ট সরকার প্রশাসন নির্ভর একটি সরকার ছিল, প্রশাসনকে আনকন্ডিশনাল জনগণের বিরুদ্ধ মানে জনগণের থেকে শক্তিশালী বানিয়েছিল প্রশাসন। আর যেই দেশে জনগণের থেকে শক্তিশালী কোনো ইনস্টিটিউশন হয়ে যায়, তখন জনগণের যে স্বাধীনতা, জনগণের যে অধিকার, সেটি হুমকির মুখে পড়ে যায়। এই ফেসিস্ট সরকারের গত 16 বছরে জনগণের থেকে শক্তিশালী ইনস্টিটিউশন বানিয়ে ফেলেছিল প্রশাসনকে, জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছিল প্রশাসনকে, আর এখন আপনারা সবাই এসে বঞ্চিত হয়ে গিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই রাষ্ট্র সংস্কারের কাজে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। এই যে গুসা করে বসে থাকা এই সাধারণ জনগণ, এগুলোকে ইতিবাচকভাবে নেয় না। ছাত্র নাগরিক যেভাবে এই ফেসিস্ট সরকারকে আপনারা দেখেছেন, তাদের যে প্রতিক্রিয়া ছিল, ক্ষুব্ধ হতে হতে মানুষ একটা পর্যায়ে গিয়ে ক্ষুব্ধ হতে হতে কিন্তু আপনাদের উপরেও মানুষের আক্রোশ থাকবে। সুতরাং আপনারা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজে, আমরা যে দেশটাকে ভবিষ্যতের জন্য রেখে যেতে চাই, একটি সার্বজনীন একটা দরদ এবং যেই আমাদের ইনসাফের যে রাষ্ট্র, ইনসাফ এবং দরদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রতে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। আপনার সন্তান যেন আর বিদেশে গিয়ে পড়তে না হয়, আপনার বাবা মাকে যেন আর বিদেশে গিয়ে চিকিৎসা না নিতে হয়, এবং এই দেশটা যেন একটা ইনসাফ এবং দরদ ভিত্তিক একটা দেশ গড়ে ওঠে। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমাদের বেশিরভাগ মানুষ যারা বিপ্লবে এসেছিল, যারা ছাত্র নাগরিক, যারা আন্দোলনে এসেছিল, আমরা ছাত্ররা বেশিরভাগ অংশ কোটা সংস্কারের জন্য এসেছিল। কেউ এসেছিল জুলুমের প্রতিবাদে, কেউ এসেছিল যে আমাদের গত সরকার তাদেরকে কথা বলতে দেয়নি, এই কথা না বলার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এসেছিল যে তাদের যেই একটা সিভিল রাইট, একদম ন্যূনতম যে নাগরিক অধিকার, গত সরকার সেই ন্যূনতম নাগরিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে রেখেছিল, যার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্য। আমরা দেখেছি ফেসিস্ট সরকারের সময় দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি হয়ে যায়, মানুষের দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে চলে যায়, সেজন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা অধিকাংশ। কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এই দ্রব্যমূল্য নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক কিছু দেখি না। আমরা যখন বাজারে যাই আমরা আশাহত হই, আমরা যখন বাজারে যাই আমরা দেখি যে যেই ধরনের বাজারের যে দ্রব্যমূল্য রয়েছে সেটি মানুষের হাতের নাগালের বাইরে। এখন আমি ব্যক্তিগতভাবে, আমি কারওয়ান বাজার থেকে শুরু করে অন্যান্য কিছু বাজারে আমরা দেখেছি, এবং যেহেতু আমাদের ছাত্র নাগরিক এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা হচ্ছে বাজারে মনিটরিংয়ের জন্য আমরা কাজ করছি, সেখানে আমরা দেখেছি কী পরিমাণ সিন্ডিকেট। দেখেন, গত সরকার বাজারে বাজারে বিভিন্ন সিন্ডিকেট বসিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে গিয়ে, মানুষের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে তারা এই সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য তারা হচ্ছে মানুষের বিপক্ষে গিয়েছিল। এই কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছিল। এই সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল যেহেতু এই সরকার সবগুলো সিন্ডিকেট ভেঙে দেবে, কিন্তু আমরা দেখেছি সিন্ডিকেট এই সরকার ভেঙে দিতে পারেনি। সিন্ডিকেটগুলো শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা যদি যাই, যেই জিনিস উত্তরবঙ্গ থেকে কারওয়ান বাজারে 40 টাকায় আসে, ওই জিনিসটাই কারওয়ান বাজারে অন্তত 4 বার বিক্রি হয়। একটা জিনিস কাঁচা বাজারের 40 টাকায় আসলো কারওয়ান বাজারে, এটা কারওয়ান বাজারে এই 4 বার বিক্রি হয়। আপনি একবারে কারওয়ান বাজারে আসার পরেই আপনি মানুষকে খুচরা মূল্যে আপনি পৌঁছে দিতে পারবেন না, সেখানে আপনার 4টা সিন্ডিকেটকে ফেস করতে হবে। এই 40 টাকার জিনিস প্রথম ট্রাকে থেকেই আপনার এক সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হবে 50 টাকা, এটা আপনি বাধ্য, কারণ সে একটি রাজনৈতিক দলের সে কর্মী, হয়তো সে হচ্ছে ক্ষমতাশালী। আপনি তার বিরুদ্ধে কথা বলতে যাবেন, সেটা তখন তার রাজনৈতিক যে বলয়, রাজনৈতিক যে প্রভাব, সেই প্রভাব আপনি আপনাকে সে দেখাবে। পরবর্তীতে এই জিনিসটাই সে দ্বিতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে 50 টাকা, তৃতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে 60 টাকা, চতুর্থ বিক্রেতার কাছে বিক্রি করবে 80 টাকা। অর্থাৎ উত্তরবঙ্গের 40 টাকার সবজিটা ঢাকায় এসে শুধুমাত্র ট্রাকের মধ্যেই সেটা 80 টাকা হয়ে যায়, কারণ না হলে আপনি এই সবজিটা আপনি খুচরা মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না। আপনি যারা খুচরায় যারা কিনে তাদেরকে কিন্তু আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন না। ওই সিন্ডিকেট এত শক্তিশালী, তারা রাজনৈতিক ছায় এই সিন্ডিকেটগুলো হচ্ছে তারা চালায়। তখন এই 80 টাকা সবজিটা যখন পাইকারি বিক্রেতা কিনে তারপর সেটা মানুষের কাছে 90 টাকায় পৌঁছে দেয়, তাহলে দেখেন 40 টাকার জিনিস মানুষের কাছে যেতে যেতে সেটা 90 টাকা হয়ে যায়। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সে অনেক বেশি বিপ্লবী হবে, কিন্তু আমরা দেখছি এই বিপ্লবী হওয়ার পরিবর্তে এই কনস্টিটিউশনাল সরকার অনেক বেশি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট ধারণ করেছে। অর্থাৎ আমরা মনে করেছিলাম বিপ্লবী হবে, বিপ্লবী হয়ে যেখানে আমরা স্ট্রিট ফার্স্ট অ্যাকশনের প্রত্যাশা করেছিলাম, কিন্তু স্ট্রিট ফার্স্ট অ্যাকশন এখনো পর্যন্ত আমরা দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাবো,
রাজনৈতিক পরিচয়ের যারাই রাজনৈতিক পরিচয়ে বাজারে সিন্ডিকেট গুলো চালাচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা হচ্ছেন দৃঢ়ভাবে ব্যবস্থা নিন। কারণ ছাত্র নাগরিককে যদি আপনি এই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে বেসিক রাইটস থেকে আপনি দূরে রাখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু মানুষের আস্থা বেশি দিন থাকবে না। কারণ সবাই কিন্তু আপনার মত প্রকাশের জন্য রাস্তায় আসেনি। যারা এই ফেসিস সরকারের সময় এই যে বাজার থেকে সিভিল রাইট থেকে তারা হচ্ছে বিচ্যুত হয়ে গিয়েছিল, তাদের সিভিল রাইট রিস্টোর করার জন্য রাস্তায় নেমে এসেছিল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিন্ডিকেটগুলোকে ভেঙে না দিতে পারে, তাহলে ছাত্র নাগরিকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট থেকে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। আমাদের নাভিশ্বাস হয়ে গিয়েছে দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া দাম, যারা সরকারি চাকরি করে, যারা হচ্ছে ফিক্সড ইনকাম করে, যারা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যারা ফিক্সড ইনকাম করে সেসব মানুষের জন্য দিন যাপন করা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। সুতরাং দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আপনারা দ্রুততম সময়ে ব্যবস্থা নিন। আর রাজনৈতিক দল যেগুলো রয়েছে, আপনার রাজনৈতিক দলগুলোর প্রতিও আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের রাজনৈতিক পরিচয়ে যদি কেউ সিন্ডিকেট পরিচালনা করে, তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিন। কারণ দেশ যদি ভালো না থাকে, সেই দেশের রাজনৈতিক সুস্থ মনস্তত্ত্বের আমাদের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে না। সুতরাং আপনাদের রাজনৈতিক পরিচয়ে যারা বাজারে বাজারে সিন্ডিকেট চালাচ্ছে, বাজারে বাজারে যারা হচ্ছে দুর্বৃত্তায়নের সংস্কৃতি যারা জারি রেখেছে, তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন। না হয় আমাদের যেই ছাত্র নাগরিকের যেই কারণে শহীদ হয়েছে, আমাদের যেই সিভিল রাইটসের জন্য শহীদ হয়েছে, আমাদের যে দায়িত্বটি রয়েছে, আমরা সেই দায়িত্বের প্রতি আমাদের চরম বিশ্বাসঘাতকতা হবে। তৃতীয় আরেকটি বিষয়, সেই বিষয়টি নিয়ে আমি হচ্ছে কথা বলছি, সেটা হচ্ছে ঢাকার জ্যাম পরিস্থিতি আমি যদি ব্যাখ্যা করি, আমি গতকাল ঢাকার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি সারাদিন ঘুরেছি, এবং ঢাকা থেকে কুমিল্লা, ঢাকা থেকে হচ্ছে নরসিংদী, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, এই রাস্তাগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট জায়গায় একটা গাড়ি, একটা ট্রাক, একটা বাস, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, আর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে, কোনো কারণ নাই। ফ্লাইওভারের উপরে বা 3-4 কিলোমিটার পরপর একটা বাস, একটা ট্রাক, একটা মাইক্রো, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, একটা আর করে রেখেছে, যেখানে আস্তে আস্তে এই যে গাড়ির যে ফ্লোটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। যেহেতু পূজার বন্ধ ছিল এবং আমরা অনেকদিন ছুটি পেয়েছি, যার কারণে মানুষের প্রবাহটা অনেক বেশি ছিল। এখন আমরা পুলিশের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, এই রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় এই গাড়িগুলো কারা ফেলে রাখে, তাদের আপনারা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আর দ্বিতীয়ত, বাজারগুলো, বড় বড় বাজারগুলো যদি আমি দেখি ঢাকার মধ্যে বা ঢাকা থেকে বের হওয়ার পথে বা ঢাকায় ঢোকার পথে, ওই বাজারে পুলিশের উপস্থিতি সেভাবে আমরা দেখিনি। আপনারা যদি পুলিশের উপস্থিতি সেভাবে না বাড়ান, তাহলে জ্যাম পরিস্থিতি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আসবে না। একটা সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সিম্প্যাথি, আমাদের বা আমাদের প্রতি পশ্চিমবিরোধী বা ছাত্র আন্দোলনের প্রতি কিন্তু মানুষের সিম্প্যাথি একটা পর্যায় পর্যন্ত থাকবে, কিন্তু যখন তারা দেখবে যে জ্যামে আমাকে 8-10 ঘন্টা করে প্রতিদিন বসে থাকতে হচ্ছে, আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমি প্রশাসনিক সহায়তা ঠিকভাবে পাচ্ছি না, আমার সিভিল রাইট থেকে আমি এখনও দূরে রয়েছি, তখন কিন্তু মানুষের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্তে আস্তে যে আস্থার জায়গাটি রয়েছে, সেটি কিন্তু দিন দিন সেটির মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশে যারা রয়েছেন, আমরা চাই আপনারা এই বিষয়গুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ব্যবস্থা নিন। আপনাদের মধ্যে যদি কোনো কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট থাকে, তাহলে আমাদের রাষ্ট্র পুনর্গঠন দ্রুততম সময়ের মধ্যে সম্ভব না। বরং আপনাদের মধ্যে একটি বিপ্লবী সরকারের যেই ধরনের বিষয় থাকে, ইনস্ট্যান্ট অ্যাকশন, আমরা সেই ইনস্ট্যান্ট অ্যাকশন দেখতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে যারা কমেন্টে, আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ আপনারা কমেন্টের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া আপনারা দিচ্ছেন। আপনারা যারা নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন, দেখেন আমাদের ছাত্র নাগরিক, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের বিভিন্ন সময় আমাদেরকে এভাবে পোর্ট্রে করার চেষ্টা করেন যে আমরা হচ্ছে দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, আমরা নিয়োগ বাণিজ্য করছি। আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাধিকবার আপনাদেরকে আমরা বলেছি, আপনাদের যদি কোনো ধরনের কনক্রিট এভিডেন্স থাকে, আপনাদের যদি প্রুফ থাকে, আপনারা যদি মানে কনক্রিট যদি কোনো কিছু থাকে, আপনারা আইনগত ব্যবস্থা আপনারা নিতে পারেন। এবং আমরা সবসময় আমাদের জায়গা থেকে সততার জায়গায় আমরা আপোষহীন ছিলাম। এখনও পর্যন্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ধরনের কেউ, সবাই যে কাজটি করছে সেটা হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক কাজটি করছে। দেখেন, অনেকে বলছেন যে আন্দোলন শেষ হয়ে গিয়েছে এখন আপনাদের কাজকে, আন্দোলন আমাদের শেষ হয়ে যায় নাই। আমরা যখন শহীদ মিনারে এক দফার দাবি দিয়েছিলাম, সেই দাবিটি কিন্তু ছিল কি, ফেসিবাদ ব্যবস্থার বিলোপ।
আমাদের যে ফেসিবাদ ব্যবস্থা ছিল, এই ফেসিবাদ ব্যবস্থা যতদিন না পর্যন্ত বিলুপ হয়, ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাসঙ্গিকতা বাংলাদেশে রয়েছে। আমরা এই ফেসিবাদ ব্যবস্থার বিলুপের মধ্যে শেখ হাসিনার পতন ছিল একটি, কিন্তু ফেসিবাদ ব্যবস্থা যতদিন না পর্যন্ত বিলুপ হয় ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাসঙ্গিকতা রয়েছে। আপনারা কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছে, ঠিক তখন যেভাবে আপনারা আমাদের সমালোচনা করতেন যে এখন কি প্রয়োজন, প্রত্যেকটা সময়ে আপনারা গভর্নমেন্টের যে স্টেপগুলো নিয়েছেন প্রত্যেকটা সময়ে কিন্তু আপনারা বলেছেন যে আমাদের কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, কিন্তু আমরা প্রতিনিয়ত যে আমাদের উপযোগিতা আমরা আপনাদের কাছে প্রমাণ করেছি। এবং দেখেন তো, এই সরকার যদি পতন না হতো, এই সরকার যদি থেকে যেত, আজকে আপনারা যারা বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন, আপনারা আজকে বিভিন্ন জায়গায় নেতিবাচক যে আপনারা আমাদের সমালোচনা করছেন, নেতিবাচক কনস্ট্রাকটিভ কোনো সমালোচনা নয়, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা। আজকে দেখেন তো, এই সরকার যদি থেকে যেত, থেকে যদি যেত, তাহলে আপনাদের কি অবস্থা হতো আর আমাদের কি অবস্থা হতো? আপনাদের কিছুই হতো না, কিন্তু আমরা যারা নেতৃত্ব ছিলাম, আমরা যারা সামনের সারিতে ছিলাম, আমাদের কিন্তু ফাঁসি হয়ে যেত। আমাদের জায়গায় আমাদের রাষ্ট্রের যেই আপনারা কিন্তু আপনাদের যেই আপা, আপনারা আপা আছে না, আপা আপনাদের ঠিকই আবার আপনাদেরকে নিয়ে ফেসিবাদ কাঠামো আবার চালিয়ে নিতে পারত, কিন্তু আমরা যারা কোনো ধরনের স্বার্থের ছাড়া শুধুমাত্র এই দেশ মানুষের, দেশের মানুষের মুক্তির জন্য আমরা সামনে নেমে এসেছিলাম, আমাদের আমাদের হচ্ছে মৃত্যুর কে মাথায় নিয়ে আমরা আন্দোলনটি করেছিলাম। সুতরাং যতদিন না পর্যন্ত এই ফেসিবাদ ব্যবস্থা, ফেসিবাদ ব্যবস্থা, ফেসিবাদ কাঠামো যতদিন না পর্যন্ত রাষ্ট্র থেকে স্থায়ীভাবে উৎখাত হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনার নেতিবাচক মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা যেভাবে ফেসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি, ঠিক একইভাবে সকল ধরনের আপনার নেতিবাচক মন্তব্যের ঊর্ধ্বে উঠে আমরা এই রাষ্ট্র, রাষ্ট্রের যেই ধরনের যারা অসহযোগিতা করতে চায় তাদের বিরুদ্ধেও আমরা কাজ করে যাব যতদিন না পর্যন্ত। এটি হচ্ছে আমাদের জনতার প্রতি আমাদের কমিটমেন্ট, শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট, আহতদের প্রতি আমাদের কমিটমেন্ট। আমরা আমরা সবার আমাদের আহতদের প্রতি কমিটমেন্ট, শহীদদের প্রতি কমিটমেন্ট, এবং যারা পাঁচই অগাস্টে যারা এক দফার দাবিতে সংহতি জানিয়েছে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট। আমাদের আপনাদের প্রতি কোনো কমিটমেন্ট নাই। যারা হচ্ছে পাঁচ দফার, আমাদের 5ই অগাস্টে যখন আমরা এক দফা দিয়েছিলাম, যারা আপনারা বলেছিলেন যে এটির সাথে আমরা একমত না, যারা আপার সমর্থক, যারা ফেসিস্ট সরকারের সমর্থক, আপনাদের প্রতি আমাদের কোনো কমিটমেন্ট নাই। আপনারা নেতিবাচক মন্তব্য করার জন্য আমাদের কমেন্টস বক্সেই আপনাদের জন্য উন্মুক্ত, কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজেও আপনাদের কোনো অংশগ্রহণ নাই, আপনারা থাকবেন না। এবং পরবর্তী বাংলাদেশ যেটি নির্মিত হবে, এবং আমাদের যেই প্রত্যাশিত যে বাংলাদেশটি ঘটিত হবে, আমরা জানি সেই রাস্তাটি অনেক দীর্ঘ, কিন্তু আমরা সংগ্রাম চালিয়ে যাব। এবং সেই বাংলাদেশে আপনাদের অবস্থান অপ্রাসঙ্গিক, সেখানেও আপনাদের কোনো অবস্থান থাকবে না। আপনারা বাংলাদেশ থেকে আপনারা ধীরে ধীরে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। আমরা একটি দরদ এবং হচ্ছে ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাব। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা পুলিশ রয়েছেন, আপনাদের প্রতি আমি করজোর আহ্বান জানাবো, এই ছাত্র নাগরিকের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে প্রোএক্টিভ হন। এই ছাত্র নাগরিকের রক্তের সাথে আপনারা বেইমানি করিয়ান না। আপনারা আমাদের এই ছাত্রদের এবং নাগরিকদের যে রক্ত দিয়েছে একটি আমাদের দরদ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য, সেটির প্রতি আমরা সংহতি জানিয়ে আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জন্য আপনারা কাজ করে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপনারা কথা বলে যান, আপনারা কাজ করে যান। আমরা চেষ্টা করব আমাদের দরদ এবং ইনসাফের বাংলাদেশকে এবং স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।